তো ফিদান করুন আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন সালাতুল হাজাত এবং ইস্তেখারা সালাত সম্পর্কে কিছু বলবেন কি সালাতুল হাজাত আসলে সত্যিকার অর্থে সালাতুল হাজাত নামে কোনো সালাত নেই সালাতুল হাজাত নামে কোনো সালাত নেই তবে কিছু কিছু হাদিস আমরা পাই যেমন যেটা বর্ণনা করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সালাতুল হাজাত নামে কিভাবে পড়তে হবে ইত্যাদি

ابن جنوب ولي. لا اله الا الله الحليم الكريم. سبحان الله رب العرش العظيم، الحمد لله رب العالمين، اللهم اني اسالك موجبات رحمتك وعزائم مغفرتك والغنيمة من كل بر والسلامة من كل اثم، اسالك أَلَّا تدع لي ذنبا الا غفرته ولا هما الا فرجته ولا حاجة هي لك رضا الا قضيتها لي، ثم يسال الله من امر الدنيا والاخرة ما شاء فانه يقدر. বলেছেন যে এই দোয়াটা পড়ার পরে সে আল্লাহর কাছে দুনিয়া এবং আখেরাতের যা ইচ্ছা হাজার সে চাইবে এবং সেটাই তার জন্য মোকাদ্দার করা নির্ধারণ করে দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে এ হাদিসটা ইবনু বর্ণনা করেছেন এটা দাইফ হাদিস এবং ইমাম তিরমিজিও এ হাদিসের ইসনাদে সমস্যা আছে বলেছেন এবং সেটাকে দাইফ করেছেন শেখ আলবানি বলেছেন বালহুয়া দাইফুন জিদ্দান এটা খুবই দুর্বল হাদিস ইমাম হাকিম বলেছেন রুইয়া অথবা আন আবি আউফা হাদিস মাউদুয়া এই যে আবু আউফা আবদুল আব্লাহ আবু আফা থেকে এটা তার দোষ নয় মানে কেউ যদি আব্দুল আইবলা আবু আফফা তিনি তো সাহাবিক তার কাছ থেকে যদি কেউ মানে কোনো কথা নকল করে যেটা আসলে তিনি বলেননি নেই তাহলে এর জন্য তিনি তো দায়ী না তো বলা হচ্ছে আবু আউফা ওনার কাছ থেকে আসলে অনেকগুলো মদ বা জাল হাদিস বর্ণনা করা হয়েছে এটা মিসকাতুল মাসাহাবিহের মধ্যে উল্লেখ করা হয়েছে এবং আহ ফাতুয়াল লাজনার দায়মা সৌদি আরবের যে লাজনার দায়মার ফাতাওয়া আছে সেখানে আট নম্বর খণ্ডের একশো বাষট্টি নম্বর পৃষ্ঠা বলা হয়েছে ওমায় উসাম্মা বে সালাতুল হাজা যেটাকে সালাতুল হাজা বলা হচ্ছে কাদু ফি আহাদিদ দাইফা ও মুনকারা সেগুলো কিছু অত্যন্ত দুর্বল এবং মনকার হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে ফিমানা আলম যেটা আমরা জানি লা তাকুমু বিহা হুজ্জাতুন এবং এর দ্বারা কোন দলিল সাব্যস্ত হয় না তবে একটা বিষয় সেটা হচ্ছে রাসুল্লাহ সাল্লা সাল্লাম যখন কোনো বিপদে পড়তেন অথবা কোনো জাজা ফাজার মধ্যে পড়ে যেতেন তখন কি তিনি সালাদ পড়তেন উত্তর হচ্ছে হ্যাঁ তিনি পড়তেন এ প্রসঙ্গে যেমন আমরা একটা হাদিস পাই যেমন সে হাদিসের মধ্যে বলা হয়েছে আন্না রাসুল্লাহ সাল্লাহ আলহিউ আসাল্লাম কানা ইদা হাজাবাহু আমরুন ফাজা ইলা সালাহ রাসুল্লাহ সাল্লা সাল্লাম যখন তার কোনো বিষয়ে এসে দাঁড়াতো অর্থাৎ কোনো বিষয়ে তিনি মানে ফেস করতেন সমস্যা ফেস করতেন তখন তিনি সালাতের দিকে আশ্রয় নিতেন এই হাদিসটা আবুদাউদ বর্ণনা করেছেন এবং এ হাদিসটা হৃদয় ফারাদি আল্লাহ তাল আনহু নবী সাল্লাহ সাল্লাম থেকে বর্ণনা করেছেন এবং শেখ আলবানি সাহিদ সুনান আবি দাউদের মধ্যে এই হাদিসটিকে হাসান বলেছেন কিন্তু আমরা এই মানে হাদিসের মধ্যে এটাকে হাজা সেই নামে না এটা প্রথম কথা দ্বিতীয় হচ্ছে এই হাদিসের মধ্যে স্পেশাল কোন মানে বিশেষ পদ্ধতি সালাত আদায়ের পদ্ধতি বলা হয়নি এবং বিশেষ কোনো দোয়ার কথাও বলা হয়নি ফলে আমরা বলবো যে বিপদে পড়লে বা হাজাত থাকলে তখন সালাতের দিকে আশ্রয় নেওয়া যায় যাচ্ছে দু রাকাত সালাত পড়েন চার রাকাত পড়েন আলদ আলাদা করেন সেটা উন্মুক্ত সেটা উন্মুক্ত এটাকে করা যাবে না এবং এটার জন্য নির্ধারণ করা যাবে না যদিও এসেছে কিন্তু যদি দ্বারা আসলে খাস আমল সাব্যস্ত হবে না অতএব আমরা বলবো যে সালাত হাজাতের মধ্যে আপনি ততটুকু আমল করবেন এটাকে সালাত হাজাত না বলে যতটুকু আমল রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম করেছেন কোনো বিপদে পড়ার সময়